আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের প্রধান স্তম্ভ যাকে বলা হয়, পেছনের কারিগর যাকে বলা হয় কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির বিশ্বকাপ জয় আর্জেন্টিনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর্জেন্টিনার সঙ্গে তার বন্ধনটা যে সময় আরও দৃঢ় হওয়ার কথা, ঠিক সেই সময়ে তার পদত্যাগ করার গুঞ্জন চতুর্দিকে তৈরি হয়েছে। ক্লাব ফুটবলে তিনি চলে যাচ্ছেন সেই ব্যাপারটাও আলোচনায় এসেছে। কিন্তু স্কালোনি কেন পদত্যাগ করতে চেয়েছেন, তার কারণ কি, পেছনে কার ব্যাপারটা মাথায় কাজ করেছে, লিওনেল স্কালোনির পদত্যাগ করতে চাওয়ার মূল কারণ কি লিওনেল মেসি, মেসির কারণেই কি আর্জেন্টিনা জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিতে যাচ্ছেন স্কালোনি, কারণ এই দলটা মেসি চালান বলে অভিযোগ সম্প্রতি উঠেছে। আর্জেন্টাইন তারকার কারণে কোচ হয়েও সাইড বেঞ্চে থাকতে হয় স্কালোনিকে। সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও এমন ঘটনাই নাকি ঘটেছে, যে কারণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন স্কালোনি। ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে জয়ের পর আর্জেন্টিনার কোচ বলেছেন, আমি ক্লান্ত, আমার এখন বলটা থামানো উচিত, নতুন করে আমার দায়িত্ব নিয়ে ভাবা উচিত, কারণ আমি আগের মতো সেই তেজ আর দেখাতে পারছি না। ওই সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন কোপা আমেরিকার ড্রতে থাকবেন না তিনি। এছাড়া নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ের সঙ্গে বসবেন। পরবর্তীতে অবশ্য মেসিদের কোচ জানিয়েছিলেন তিনি কোপা আমেরিকার ড্রয়ে উপস্থিত থাকবেন। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক বলছে, ব্রাজিলের বিপক্ষে মেসির আচরণ স্কালোনি এবং তার কোচিং স্টাফদের মনে দাগ কেটেছে। ওই ম্যাচে গ্যালারিতে ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্তদের মারামারি লেগে যায়। ঘটনার প্রতিবাদে মেসি তার সতীর্থদের নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান, কিন্তু দল নিয়ে মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়ে হেড কোচ স্কালোনি বা দলের অন্য কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেননি মেসি, এমনটাই অভিযোগ হিসেবে এসেছে। সেই ক্ষোভ থেকেই নাকি স্কালোনি আর্জেন্টিনা দলের দায়িত্বই ছেড়ে দিতে চেয়েছেন। হঠাৎ করে এই বন্ধুত্বে ফাটল কেন ধরল? স্কালোনি এবং মেসির বন্ধুত্বটা খুবই শক্তপোক্তভাবেই বিশ্বব্যাপী পরিচিত ছিল, কিন্তু হঠাৎ করে ফাটলটা কোন সূত্র তৈরি করল সেটা নিশ্চয়ই ভাববার বিষয় হয়েই দাঁড়িয়েছে।